অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 19 নভেম্বর 2021 চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের ফলে এই যে মহাসংযোগ শুরু হচ্ছে, এই মহাসংযোগের ফলে 4টি রাশির লটারি প্রাপ্তির মহা সংযোগ কিন্তু সৃষ্টি করছে। 12টি রাশির ক্ষেত্রে 4টি রাশির লটারি ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছে। কোন এই 4 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই যে 4টি রাশির কথা বলবো, তার আগে এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আপনার 11:32 থেকে, সকাল 11:32 থেকে বিকেল 5:34 পর্যন্ত এই গ্রহণ থাকবে। মোটামুটি 6 ঘন্টা 2 মিনিট এই গ্রহণ কিন্তু স্টে কিন্তু করতে চলেছে। এই গ্রহণের ফলে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা যেমন আসবে, আবার বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যও কিন্তু খুলে দিবে। কোন কোন রাশির ক্ষেত্রে সাবধান, কোন কোন রাশির ক্ষেত্রে ভাগ্য খুলতে চলেছে, আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে পূর্বে কিন্তু ভিডিও দিয়েছি। যারা নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন চন্দ্রগ্রহণের ভালো দিক এবং খারাপ দিক দুটি পার্ট নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। এটা শুধুমাত্র লটারি ক্ষেত্রে কোন এই 4 সৌভাগ্যশালী রাশি লটারি পেয়ে কোটিপতি হতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অর্থাৎ এই গ্রহণের সময় কিন্তু বিশেষ করে আমি আবারও বলছি, যারা গর্ভবতী মহিলারা আছেন তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। আপনারা লিকুইড খাবারটা খাওয়ার চেষ্টা করবেন এবং সেখানে যেন তুলসী পাতা দেওয়া থাকে, এবং যত ওম নমঃ শিবায় আপনারা যত পাঠ করতে পারবেন, এবং এই গ্রহণের পরে, গ্রহণের পরে যদি আপনারা দান করতে পারেন না, এটা আপনার 3 গুণ লাভ কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ দানটা কিন্তু করবেন, গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা যদি দান করেন এবং ওম নমঃ শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রও যদি আপনারা পাঠ করেন বিশেষভাবে, আপনারা কিন্তু ফল কিন্তু এই সময় পাবেন। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। এবং এর পাশাপাশি গ্রহণের সময় আপনারা যদি মহামৃত্যুঞ্জয় কবচ যদি আপনারা পড়তে পারেন, বিশেষভাবে যাদের ক্ষেত্রে সমস্যা নেগেটিভ এফেক্ট আছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ এফেক্ট অনেক অংশেই কাটতে বাধ্য। অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মহামৃত্যুঞ্জয় কবচ এবং ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন। যারা বয়স্ক লোকরা আছেন তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু হলো মানার চেষ্টা করবেন, তুলসী পাতা দিয়ে যে কোনো জিনিস খাওয়ার চেষ্টা করুন। কিন্তু এই গ্রহণের ফলে 4 রাশির কপালে লটারির যোগ সৃষ্টি করেছে। অর্থাৎ এই গ্রহণটা কি বলুন তো, চন্দ্রগ্রহণ, এটা হচ্ছে বিষ রাশিতে এবং রোহিণী নক্ষত্রে এই গ্রহণ কিন্তু, চন্দ্রের নিজের নক্ষত্রে কিন্তু এই গ্রহণ কিন্তু সংঘটিত হচ্ছে, বিষ রাশিতে রোহিণী নক্ষত্রে। এই রোহিণী নক্ষত্র চন্দ্রের স্ব নক্ষত্র এবং বিষ রাশিতে এই গ্রহণের ফলে 6 ঘন্টা 2 মিনিট গ্রহণ থাকবে, এবং এই গ্রহণের পর থেকে এই 4টি রাশির কপাল অর্থাৎ লটারি থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে, শেয়ার মার্কেট থেকে, গুপ্ত ধন থেকে অর্থ কিন্তু পেতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন এই 4টি রাশি, আপনারা কিন্তু লটারির মহাসংযোগ সৃষ্টি করতে চলেছে। তো কোন এই 4 সৌভাগ্যশালী রাশি, অর্থাৎ প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে সেই রাশির নাম বৃষ রাশি। রাশিতেই আপনার কিন্তু গ্রহণ লাগছে। এই রাশিতে গ্রহণ লেগেও আপনার ক্ষেত্রে লটারির কিন্তু মহা সংযোগ কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ এই সময়ে আপনারা লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, জুয়া, সাট্টা থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। এই চন্দ্রগ্রহণ আপনাদের অর্থের দিক থেকে, ধনের দিক থেকে আপনাদেরকে কিন্তু মহা
ভাগ্যশালী করতে চলেছে, অর্থাৎ সৌভাগ্য আসতে চলেছে আপনার বৃষ রাশির। ডায়েরিতে নোট করে নিন, বৃষ রাশি রাশিতে আপনার রাহু এবং শনি ভাগ্যস্থানে নবপঞ্চম যোগ এদিকে সৃষ্টি করছে এবং আপনার ক্ষেত্রে এই সময়, এই গ্রহণের সময় থেকে পর থেকে আপনার কিন্তু লটারির সংযোগ কিন্তু সৃষ্টি করছে, মহাসংযোগ শুরু হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির দিক ক্ষেত্রে আপনাদের আকর্ষিক ধন প্রাপ্তি লটারি, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে, ফাটকা থেকে আপনারাও কিন্তু অর্থ কিন্তু পাবেন। একটা কথা আছে, আপনি কোটিপতি নাই বা হতে পারলেন, লাখপতি তো হতে পারেন, অর্থাৎ নিজের ভাগ্যটাকে একবার হলো যাচাই করিয়ে নিন। এবং আপনারা যদি ধনলক্ষ্মী কবচ যদি আপনারা পরিধান করেন, বিশেষভাবে ধন আকর্ষণ আপনাদের কিন্তু বাড়বে। যাদের অর্থনৈতিক কষ্ট চলছে, ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, আপনার কর্ম নাই, আপনি সেভিংস করতে পারছেন না, আপনার রোজগার হচ্ছে না, ব্যবসা ক্ষেত্রে বসে যাচ্ছেন, যেখানে হাত দিচ্ছেন সেখানেই আপনি কিন্তু ডুবে যাচ্ছেন, অবশ্যই ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে এর শুভ ফল আপনারা হাতে নাতে পাবেন। তিন নম্বর যে রাশি, যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে, সেটি হচ্ছে আপনার আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনার হঠাৎ ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে, লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, জুয়া, সাট্টা থেকে আপনারা কিন্তু আকর্ষিক অর্থ আপনারা কিন্তু পাবেন। মহাসংযোগ শুরু হওয়ার পরে এই মকর রাশির ভাগ্যোদয় হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কোটিপতি লাখপতি যোগ কিন্তু শুরু হচ্ছে এই চন্দ্রগ্রহণের পর থেকে, অর্থাৎ আপনার কিন্তু এই সংযোগের ফলে, এই চন্দ্রগ্রহণের পরে আপনার কিন্তু লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে, জুয়া থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন। চার নম্বর যে রাশি, অর্থাৎ অন্তিম রাশি, যে রাশি এই গ্রহণের পরে শুভ প্রভাব পেতে চলেছে, যে চার নম্বর রাশি ভাগ্য খুলতে চলেছে, অপার ধন ধনবর্ষা হতে চলেছে নাম্বার ওয়ান পজিশনে যে রাশি আছে। অনেকেই ভাবছেন যে কোন রাশি হতে পারে, সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার লটারি, আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার মার্কেট, গোল্ড, জুয়া, সাট্টা থেকে আপনারা কিন্তু এই চন্দ্রগ্রহণে মহাসংযোগ যে শুরু হচ্ছে কিনা, লটারি প্রাপ্তির মহা যোগ কিন্তু আপনাদেরও কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ এই চার রাশি হতে চলেছে কোটিপতি। ডায়েরিতে নোট করে নিন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। নমস্কার।